আচ্ছা, যেটা বলেছি, যিনি প্রশ্নের উত্তর জানেন তিনি হাত তুলবেন, আমরা চেষ্টা করব প্রথমেই যে হাত তুলেছে তাকে শুধু দিতে পারেন। প্রথম প্রশ্ন হচ্ছে, হুমায়ুন আহমেদের প্রথম উপন্যাসের নাম কি? নন্দিত নরকে। ধন্যবাদ, চলে আসুন স্টেজের দিকে। সৃষ্ট একটি চরিত্রের নাম বাঘের ভাই, সংসক্ত আর জি অয়ময়। পরবর্তী প্রশ্ন হচ্ছে, খুলনা বিভাগে কয়টি জেলা এবং কি কি? খুলনা বিভাগে কয়টি জেলা এবং কি কি? একটু কষ্ট করে মাইক্রোফোন নাও একটু। যদি খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল, যশোর, মাগুরা, সিরাজগঞ্জ, চুয়াডাঙ্গা, মেহেরপুর। আচ্ছা, হয়েছে 10টা, তাও আর একটা বাকি আছে, তাহলে পরবর্তী কেন সুযোগ দেই নাকি? ঠিক আছে, দশটি। আচ্ছা, ধন্যবাদ, চলে আসো ভাই সামনে চলে। আমাদের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয় মেহেরপুরের বৈদ্যনাথ তলা, যিনি বর্তমানে মুজিবনগর। সেখানে বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার শপথ গ্রহণ করে কবে? চলে আসেন। চারিদিকে এই গানটি হুমায়ুন আহমেদের কোন চলচ্চিত্রে? পাঁচজন পেয়ে গেছি। প্রথমে আছেন বৃষ্টি, বর্ষা, ঈশা, পরশ, ছোয়াটো, সবকিছুই আছে একেবারে, সবকিছুর সঙ্গে আদ্রিতা। বা চমৎকার কিছু কিছু নাম, কঠিন কঠিন উচ্চারণ করতে আমার একটু কষ্ট হয় মাঝে মধ্যে। আমার জমন আর যাবে দেখতে গেল সান করিতে লাগে আমার জমন আর যাবে দেখতে গেল সান করিতে লাগে আমার থেকে পরশ ফার্স্ট হবে, আমি পরশের নিচে থাকবো, আমি আগেই স্বীকার করে নিচ্ছি, কারণ গানটি কলি আমার জানা নেই। আমি প্রথম বাথরুম সিঙ্গারের মতো নয়, দুইটাই জানি আর তালে তালে নাচি, আর কিচ্ছু না কিন্তু। হ্যাঁ, তাও চেষ্টা করছি। তাহলে নাচের তালে তালে? হ্যাঁ, নাচের তালে তালে। আচ্ছা, সবাই নাচবে? সবাই 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 নাচবে? হ্যাঁ, সবাই গাইবে। আমার মনে হয় মিউজিক দিয়ে দিলে সবাই ভালো করো। আমার জমন আর জল দেখতে ভালো করিতে লাগে ভালো জোপন জোয়ারে গেল আমার যমুনা জল দেখতে কালো চান করিতে লাগে ভালো যৌবন মিশিয়া গেল চলেতে। তারপর শেষ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আদ্রিতা কি করেন? আমি ক্লাস 10 এ পড়ি। ক্লাস 10 কোন স্কুলে? আমার আমার জন্য
করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জয়নে, আমার যমুনার জল দেখতে গেল। আমি যেহেতু প্রতিযোগিতা না সেগুলো আমি এবার দর্শকদের বিচারে চলে যাই, একটু প্লিজ আমাদের সবাই মিলে সমস্যা নেই, সবাই মিলে তুলে দেবেন আমাদের পুরস্কার। তো প্রথম নির্বাচন করা হয়েছে ইয়াসিন পরশকে, আমাদের মুরাদ ভাই আসান হবে মুরাদ পরিবহন ঢাকার আমাদের হেল্পার এবং আমাদের একজন সংগঠক, সেই সাথে আমাদের অতিথিবৃন্দ আছেন আমাদের সাথে সবাই, ধন্যবাদ। তৃতীয় স্থান অধিকার করেছেন ঈশা খান অপূর্ব, তার সাথে আমাদের অতিথিবৃন্দ পুরস্কার তুলে দিলেন। এবং চতুর্থ স্থান অধিকার করেছেন প্রফেসর হামিদুল ইসলাম, তার হাতে পুরস্কার তুলে দিলেন। আর পঞ্চম স্থান অধিকার করেছেন আমাদের রওশন আরা বৃষ্টি, তার হাতে পুরস্কার তুলে দিবেন। সবাই আমাদের এই প্রতিযোগিতার জন্য একটি জোরে করতালি দিয়ে অভিনন্দন জানাই তাদেরকে।